نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال النبي صلى الله عليه وسلم كان جبريل عليه السلام يوصوني بالجار ما زال يوصوني بالجار حتى ظننت أنه سيورثه متفق عليه সম্মানিত মুসলিম যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আমরা আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে সবার আগে উপস্থিত হতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম তসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর হক। আমি যে খুতবাটি পাঠ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি খুতবাতে এই খুতবায় পাঠ করব, এই আরবিতে আমি যা পাঠ করেছি, এর মধ্যে কি আছে এটা আমাদের জানা অবশ্য দরকার, আর আজকে বিষয়ের সাথে সেটা সম্পর্ক আছে। এই জন্য ভাবলাম মিম্বারে বসে যে এটার অনুবাদ করে দিই খুব সঠিক। প্রথম, আল্লাহ রাসূল সাল্লামের নিজের জবান মোবারক দিয়ে নিজের কথাই বলেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে রাসূল সাল্লাম বলেন যে আল্লাহ যাকে হেদায়ত দিবে তাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর যাকে গুমরাহ করবে না আল্লাহ তাকে কেউ হেদায়ত দিতে পারবে না। এরপরে সাক্ষী দিচ্ছি আমি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই, আর মোহাম্মদ আমি আল্লাহর বান্দা ও রাসূল। এরপরে উনি বলছেন যে হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তোমাদেরকে একটি আত্মার থেকে সৃষ্টি করা হয়েছে, আর সেখান থেকে পুরুষ নারী সৃষ্টি করতে করতে প্রবল জমিনকে আপনার ধর্ম করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ তোমাদেরকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করে রেখেছে, সবসময় আল্লাহ আমাদেরকে দেখেছে। এরপরে আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ, তোমরা মুমিন হওয়ার মতো মানে আল্লাহকে ভয় করো, আর মুমিন না হলে তোমরা মরো না, মরার আগে ভালো মতো মুমিন হয়ে যাও। দ্বিতীয় আয়াতে বলেছেন হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো সবসময়। এরপরে আল্লাহ আল্লাহ রাসূল
যাবতীয় সব সংসদ করে দিলেন এবং তুমি সফল হলে। আয়াতের ভাবার্থ বলো। এখানে বোঝা যাচ্ছে যে আমরা সবাই পারি আদম, আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে যখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা প্রত্যেকেই, আমাদের এই সমাজে দুনিয়াতে বসবাসের জন্য উচিত হচ্ছে একজন আরেকজনকে ভাই হিসাবে দেয়। আমরা মানব হিসাবে সকলে ভাই ভাই। এরপরে দেখার বিষয় হচ্ছে যে আমার ভাই মুসলিম, এটাতে ব্লাড কানেকশনের থেকে এটার কানেকশনটা আরো বেশি দীর্ঘ। সাহাবায়েকরাম ইসলাম কবুল করার সাথে সাথে পিতা মাতা ভাই বোন বাড়ি গাড়ি সব কিছু পরিহার করে আপনার হিজরত করে চলে গেছে। বোঝা যাচ্ছে কি ইমানের বন্ধন যেটা, এটা রক্তের বন্ধনের থেকে অনেক শক্তিশালী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটাই স্মরণ করাচ্ছেন সবসময়। সুতরাং বুঝতে পারছি একজন আরেকজনের প্রতি আমাদের ভাব রয়েছে, অধিকার রয়েছে এবং তাকে আমাদেরকে দেখতে হবে ভাই হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে চলার তফিক দান করে। দুঃখজনক হলো সত্য, একদিন ফেসবুকে দেখলাম একটি মসজিদে তারা মারা আছে, আর কোন ভাই জুড়ে চিল্লাচ্ছে আর বলছে যে আমাদের মসজিদে তারা মেরে দিয়েছে। ধন্যবাদ যে আপনারা ফেসবুকে এটা দিয়েছেন, করা উচিত। কিন্তু আসলে কি মসজিদ কি তারা মারা জায়গা? এবাদতের জন্য তৈরি করা হয়েছে। এখন দেখার বিষয় আছে মসজিদটি এবাদতের জন্য হলো না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। যদি অন্য কোনো উদ্দেশ্য হয় তাহলে আমরা যে দেশে বাস করি সে দেশের আইন প্রশাসন আছে, তাদের মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা মুসলিম ভাই একজন আরেকজনের প্রতি এমন বিদ্বেষ আর হিংসা পোষণ করি যে আমার বাড়ি তো থাকতে দিব না আর আপনার জমি তো আমি বাড়ি করতে দিব না, এমন চিন্তা চেতনা করি। আমার বাড়িতে আর থাকতে পারবেন না আর আমার এলাকায় কোনো বাড়ি করতে দিব না, মানে আপনি মাঠে করে থাকেন, ব্যাপারটা এমন হয়ে গেছে না? এটা খুবই দুঃখজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই ভাই ভাই। প্রতিবেশী কাকে বলা হয়? হুয়া কুল মান জারা জারা সাওয়ান কানা ফিল মাসকান আও ফিল মাহাল্লি তিজারা ইত্যাদি। প্রত্যেকটি ওই ব্যক্তি, ওই ব্যক্তি যে আপনার পাশে থাকে, আপনার যে যত পাশে নিকটে সে তত আপনার প্রতি হক রাখে, অধিকার রাখে। সেটা বাড়ির দিক দিয়ে হোক অথবা দোকান হোক ব্যবসা বাণিজ্য হোক অথবা যে যে হোক না কেন, প্রত্যেকটি প্রতিবেশী আমার মসজিদ আর এক মসজিদের প্রতিবেশী, মাদ্রাসা আর এক মাদ্রাসার প্রতিবেশী, আপনার দোকানের পাশের দোকানদার আপনার প্রতিবেশী, এইভাবে প্রত্যেকেই একটার সাথে একটা, যে যেখানে আছি পাশে আমার যা আছে সব প্রতিবেশী। যে যত নিকটে সে তত ভাগ অধিকার আমাদের প্রতিবেশী রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে তিন ভাগে ভাগ করেছে। আল জিরান সালাসা, প্রতিবেশী হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে জারুল মুসলিমুন কারীবুন, মুসলিম প্রতিবেশী যাদের সাথে ব্লাড কানেকশন রয়েছে আত্মীয়। আরেকটা জারুল মুসলিম ফাকাত, আরেকটা হচ্ছে মুসলিম প্রতিবেশী, আরেকটি হচ্ছে জারুল কাফিরুন, প্রতিবেশী কিন্তু সে মুসলিম নয় অন্য ধর্মের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যিনি মুসলিম প্রতিবেশী প্লাস আত্মীয় তার ডবল হক, তার কি ডবল হক? এক নম্বর প্রতিবেশী হিসাবে হক, আর হচ্ছে আত্মীয়তার কারণে হক। আর যিনি শুধু মুসলিম তিনি তার দুটো হক রয়েছে, আগেরটা তিনটা, এটা বললে ওটা হয়ে যাবে। মুসলিম প্রতিবেশী দুটো হক, এক নম্বর সে মুসলিম, আপনি আমি ভাই ভাই, আর মুসলিম আপন মুসলিম, এই ভাই হিসাবে সেটা হক আছে। আরেকটা হচ্ছে উনি আপনার প্রতিবেশী, বাড়ির প্রতিবেশী, দোকানের প্রতিবেশী, হ্যাঁ জমি চাষ করেন জমির প্রতিবেশী ইত্যাদি। সুতরাং দুইটা হক
মুসলিম প্রতিবেশী রয়েছে। আর যার কাফির লাহু হাক্কুন ওয়াহিদ, আর যে ব্যক্তি কাফের প্রতিবেশী তার একটা অধিকার রয়েছে, শুধু প্রতিবেশী অধিকার। এবার আমরা কোরআন থেকে শুনি আল্লাহ কি বলে। এটা এমন একটি বিষয়, এমন একটি হক, অধিকারের কথা বলছেন যে অধিকারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এবং এ ধরনের আয়াত কোরআনের কারিমের মাঝে আমার জানা মতে 10টি রয়েছে। 10টি জায়গাতে আল্লাহ সতর্ক করছে প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ইবাদত করো আর আল্লাহর সঙ্গে সাথে কাউকে অংশীদার বানায় না, শরীক করিও না। অভিভাবকদের এহসানা এবং পিতা মাতার সাথে সুলভ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। অবিদিন করবা, আর যারা আত্মীয় তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে করো। ওয়াল জারিদিল গুরবা, আর আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিদিল জুনুব, আর যে প্রতিবেশী আত্মীয় নয় এমন প্রতিবেশী তারও সাথে ভালো ব্যবহার করো। ও সাহিবি বিল জাম্বি, আর এমন প্রতিবেশী যে তোমার পাশে থাকে অর্থাৎ মুসলিম নয় কাফির, এমন প্রতিবেশী তারও সাথে ভালো ব্যবহার। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, যে ধর্মতে ভালোবাসা শেখাচ্ছে, যে ধর্মতে কাফেরের প্রতিও হাত রয়েছে শেখাচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সাবিল, যারা মুসাফির তাদের সাথে ভালো ব্যবহার। মসজিদের বারান্দায় এসেছে, কিছুক্ষণ রেস্ট নেবেন, দুপুরে দাঁড়িয়ে এখানে দেখেন এই যে অবস্থা হয়ে গেছে, এগুলো করা যাবে না। আপনার বাড়ির পাশে আপনার বাড়ির একটা আমার চালা বলি চালা, বিভিন্ন ধরনের হয়তো আপনার সানসেট বাড়িয়ে রেখেছেন অথবা গেট বাড়িয়েছেন, গেটে একটা গরিব মানুষ বিশ্রাম করার জন্য রেস্টের জন্য একটা বসেছে, আপনি ব্যবহার করে দেখছেন এই গরিব মানুষটা বসা, এই এইখানে এখানে কেন যাও যাও যাও, তাই এটা করেন না। এই বাড়ির মালিক আপনাকে আল্লাহ বানিয়েছে, হতে পারে এই লোকটাই বাড়ির মালিক হতো আর আপনি এই লোকটা হতো, তখন কি একথা না সাথে সাথে মনে করেন, পারেন পারেন তো তার সাথে সহানুভূতি দেখা, তাকে এক গিলাস পানি দেন, এক বোতল পানি দেন, এ বাবা কোথায় বাড়ি খেয়েছ, চেহারা থেকে অনুভব করা যায় তার চেহারাটা দেখেন, একটু ভাবেন এবং ভাবেন এই লোকটাই যদি আমি হতাম, এই মহিলাটা একটা বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে, যদি আমার স্ত্রীটা এমন হতো, আমার মেয়েটা যদি এমন হতো, আমার বোন যদি এমন হতো, মা খালা ইত্যাদি যদি হতো, তাহলে কি হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চারটা হাত পা দিয়েছেন এমন একটা মাথা দিয়েছেন, কিন্তু ওই মাথা দিয়ে আপনার মতো পারে নাই, আল্লাহ দেননি তাকে, সুতরাং শুক্রিয়া জ্ঞাপন করতে হবে এবং ভাবতে হবে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছ, আর এই পথে পথে বেড়ে বেড়াচ্ছে তার একটা বসা যায় নাই। আল্লাহ আকবার, প্রত্যেকে জমিনে যারা আছে এদের প্রতি কেউ রহম করবে, দয়া করবে, যিনি আসমানে আছেন তিনি তার প্রতি দয়া করেন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি দয়া করেন, সবসময় দয়া দৃষ্টিতে দেখবেন। ওয়া মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ চাকর চাকরানি যারা রয়েছে তাদের নিজে নিজকে বড় মনে করে, নিজকে প্রধান্য দেয় সবার উপরে, নিজকে শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ভাইয়ের আমার প্রতিবেশী আমার অধিকার, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে, আর মাযালা ইউসিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করতে আছে মানে থাকতেছেন না, জিব্রাইল সালাম নিজে বারবার বলতেছেন, ওসিয়ত করছেন প্রতিবেশী, হাত্তা দনাত্তু আন্না সাইওয়ারিসু, আমি ভেবেছিলাম যে জিব্রাইল আলাইহিস সালাম মনে হয় আমার প্রতিবেশীকে আমার সম্পদের অধিকারী বানিয়ে দিবে, অর্থাৎ মারা গেলে সন্তানেরা আমাদের জায়গা আমাদের সম্পদের মালিক হয়ে যায়,
ওয়ারিসিন তারা হয়ে যায়। আমার বলা হচ্ছে তাদেরকে ওয়ারিসিন বানিয়ে দিও, এত উসিয়ত করতেছে। বোঝা যাচ্ছে প্রতিবেশী অত্যন্ত ইম্পর্টেন্ট এবং হাত রাখে। এটি হাদিস সহি বুখারী এবং মুসলিম। দুই নম্বর পয়েন্ট, হিসাবুল জিওয়ান আদাতুল মুশরিকিন আল জাহিলিয়া। প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হচ্ছে বর্বরতার যুগের চরিত্র। বর্বরতার যুগের মানুষেরা প্রতিবেশীকে এলাও করত না, মূল্যায়ন করত না, প্রতিবেশীকে খারাপ ব্যবহার করত। তারপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে হাবশায় চলে গেলেন, নাজ্জাশী বাদশাহ তাদেরকে যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে নেওয়ার জন্য এসেছে, তোমরা নাকি কৃতদাস, মক্কা থেকে পালিয়ে এসেছ, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, এবং আগে কেউ বসে ভাই জায়গা হচ্ছে না, ফাঁকা জায়গা গেল পুরোপুরি, পরে আবার কাতার হবে করে ঠিক করে জাজাকুমুল্লাহ খায়। ফাঁকা জায়গা ভয়ের আমার বাইরে বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন সবাইকে, আল্লাহু আমিন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুননা ফিল জাহিলিয়া, হে বাদশা আমরা বর্বরতার যুগে ছিলাম, নাবুদুল আসনাম আমরা মূর্তি পূজক ছিলাম, আমরা মৃত্যু জন্তুকে পশুকে খেয়ে ফেলতাম, চিন্তা জীবিত আর মারা কোনো পার্থক্য ছিল না, আমরা মৃত্যুকে খেয়ে ফেলতাম। কদাতিল ফাওয়াহিশা, আর দুনিয়ার যত অন্যায় কাজ আছে খারাপ অশ্লীল সব কাজ করতাম, কদাতিল আহাম আত্মীয়তা ছিন্ন করতাম, কিসের আত্মীয়তা, এগুলো কোনো মূল্য ছিল না আমাদের কাছে, রসিকুল জিগার জিওয়ার, আর আমরা প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম, ইয়াকুরুল কাবি উবিনা দাঈম, আর আমাদের যারা প্রভাবশালী ক্ষমতাবান তারা দুর্বলদের প্রতি জুলুম অত্যাচার করতাম। আমাদের এই ছিল চরিত্র। এক নম্বর চরিত্র কি, আমরা মূর্তি পূজক ছিলাম, দুই নম্বর আমরা মৃত্যু খেয়ে ফেলতাম, তিন নম্বর আমরা দুনিয়ার সব অশ্লীল কাজ করতাম, চার নম্বর আমরা কি করতাম, প্রতিবেশীকে কষ্ট দিতাম, পঞ্চম নম্বর আমরা যারা ক্ষমতাবান যারা আমাদের ক্ষমতা ছিল প্রভাব ছিল তারা আমরা দুর্বলদের প্রতি জুলুম করতাম, বলে যাচ্ছে কোথায় করতাম। এরপরে ফাকুন আলা যালিকা আলিও করেছিল হাজ্জিরা হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান মিন্না, এই অবস্থায় থাকতে থাকতে আল্লাহ আমাদের মাঝ থেকে একজন রাসূল পাঠিয়ে দিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার বংশধরকে চিনি, মানে খুব ভালো করে জানি লোকটা বংশধর সম্পর্কে, ওয়াসন কাহু তার সত্যতা সম্পর্ক জানি আমরা, ওয়া আমানাতাহু তার আমানত সম্পর্ক জানি, ওয়া আফাফাহু তার পবিত্রতা সম্পর্কে জানি, ফাদআনা ইলাল্লাহ, উনি আমাদেরকে প্রথম যিনি দাওয়াত দিলেন সেটা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে ডাকবো, আল্লাহ ছাড়া কাউরে ইবাদত করবো না, এই দাওয়াত প্রথম দিন নাম্বার ওয়ান। এরপরে রাখলামা কুন্না নাহুদু নাহনু ওয়া আবাউনা বিদুনিহি মিনাল হিজার ওয়াল আসার, পাথর পূজা করতাম আমরা নিজেরা তৈরি করে মূর্তি বানিয়ে পূজা করতাম, গাছ পূজা করতাম, গরু পূজা করতাম, দুনিয়ার সব কিছু যখন যেটা মনে চাইত আমরা পূজা করতাম, এই সবগুলো থেকে উনি নিষেধ করে দিতেন, এটা করা যাবে। তাহলে এক নম্বর পাইলাম, অমির না মোট দশটা কাজের আদেশ করেছিলেন আমাদের, দশটা কাজ, দশটা কাজ কি, এক নম্বর বিসিমকেল হাদিস সত্য বলার জন্য আদেশ করেছি, মিথ্যা বলবেন, মিথ্যা বলবেন না, সত্য কথা আলেমদেরকে বেশি বলা দরকার, কিন্তু বর্তমান সময়ে আলেমরাই বেশি মিথ্যা কথা বলে, বুঝলেন, 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 আপনিও তো আলেম ভাই, সব আলেমের কথা না, পোশাকধারী আলেমরা নিজের স্বার্থে মিথ্যা কথা বলে, সহি আকিদার আলেম ও কোনদিন মিথ্যা কথা বলে না, কারণ সহি আকিদার জি না, সহি আকিদার আলোক মিথ্যা কথা বলে, জানি না কি যে স্বার্থ আছে
কথা, লাখটা কি আছে জানি না, কিন্তু মিথ্যা কথা বলে না। আরি ফুহু এদেরকে আমি না চিনি, আল্লাহ মাফ করে। সত্য কথা বলা এটা সব থেকে বড় ভুল। সত্য কথা বললে সব অন্যায় থেকে বিরত থাকতে পারবে। স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করছে বাজে কত, বারোটা, কোথায় ছিলেন? এখন সত্য বলতে হবে। আপনি উল্টা পাল্টা কাজে ছিলেন, কার সাথে মোবাইলে কথা বলছেন, সত্য বলে কি পরে আর পারবেন না কাজ করতে? পারবেন না, পারবেন না। সুতরাং সত্যের মধ্যে সব অন্যায় থেকে বাঁচার উপায় রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে এই সমাজে চলার জন্য সর্বপ্রথম যে আদেশ করলেন সেটি হচ্ছে সত্য বলা। ভাই আমরা আজ থেকে অহন করি, পাক্কা ইরাদা ইচ্ছা করি যে আজ থেকে কোনোদিন মিথ্যা বলব না। মিথ্যা বলে আমাকে মাদ্রাসা করতে হবে, মসজিদ করতে হবে, আমাকে ঠেকা লাগে কি বলেন? আমি গত জুমাতে বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারি, মুসলিম, আওরাও, তিরমিজি, নাসাই আর যত হাদিসে মহাদিসে বড় বড় আলেমকে ওলামাইকে নাম চলে গেছেন রহমাহুল্লাহ, এদের মাদ্রাসা পর্যন্ত খুঁজে নেই। এদের মাদ্রাসা কোন কোথায় মাদ্রাসা? আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ইমাম মাদ্রাসা করে না, ইমাম মালিক রহমাহুল্লাহ মাদ্রাসা করি জানেন কেউ? ইমাম মালিক রহমাহুল্লাহ মাদ্রাসা আছে, আমি দেখেছি। ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম বুখারি, ইমাম মুসলিম এদের মাদ্রাসা করি বিশ্বের সেরা আলেমটা ইমাম আহমদ রহমাহুল্লাহ যদি একবার বলতে আমার একটা মাদ্রাসা বানিয়ে দাও তো বিশাল মাদ্রাসা বানিয়ে দিতে, একটা করে ঈদ দিলে পরে আপনার দশ পনেরো বিলি হয়ে যেত, দশ কাটার উপরে না, দশ কাটা না বেশি, পাঁচ দশ বিঘার উপরে হয়ে যেত। এত মানুষ ভালোবাসতে থাকে, জনগণ এত ভালোবাসত, কোথায় মাদ্রাসা কোথায় জানেন না? ওনাদের মাদ্রাসা ছিল মসজিদ, মসজিদ মসজিদে নবমী এখানে অমর তৈরি হয়েছে, ওসমান তৈরি, আলী তৈরি, আশের প্রবাসী সতেরোজন জান্নাতের সার্টিফিকেট, বাদরীন সকলে জান্নাতের সার্টিফিকেট দেয়নি, বাদরীন সব জান্নাতি ঘোষণা দিয়েছেন সাহাবি চার হাজারের অধিক সবাই জান্নাতি সার্টিফিকেট আছে এই মাদ্রাসার ছাত্র, এই মসজিদের ছাত্র। আর এই মসজিদকে যুব সভা শেষ হয়ে গেল তালা মেরে দিয়ে চলে গেলেন, বাড়াতে পর্যন্ত কেউ থাকতে পারবে না, বুঝেছে? যেদিন এই মসজিদে তালাবদ্ধ হয়েছে, যেদিন মোকামলি শাসিত মসজিদ হয়েছে, আলেকদের থেকে চাবি কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকে আলেকটাই একা খারাপ হয়ে গেছে। আমি ফকিরের বাচ্চা এই দেওয়ালাতে জমি করে এখানে মাদ্রাসা করতে পারবো? সবাই মিলে একটা মসজিদ তৈরি করেছি, এখানে বোখারি দরস হবে, এখানে কোরআন শিখতে হবে, আপনি তা আমাদের দিয়েছেন, জমি আপনার বাবা দিয়েছে, সমস্ত মসজিদের মতো আলী কে আমাদের দিতে হয় না। আমি অগণিত মসজিদের মতো আলীর কাছে গেছি, আমাকে চাবি দেবে, আমি আলীর তৈরি করবো, আমাকে চাবি দেওয়া হয়নি কেন? সুখ সুখ এই যে এখন মাইকে বাজ করছি, এটা চুরি হয়ে যাবে, এত দামি মাইক, এসি তো লাগাননি, এসি লাগাবেন, ফ্যান লাগাইছেন, এগুলো তো রসুল সাল্লাল্লাহু যুগের ছিল না। আরে ভাই এগুলো তালা মেরে কি করবে? বোনটা ভালো করতে না পারলে তালা মেরে থাকবে, এত চোর চুরি করবি? হ্যাঁ এই যে চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় ভাইয়ের বাসায় ছিলাম, ওকে মেরে পা দুটা ভেঙে দিয়েছে, পা টা হাঁটতে পারে না, ঘোড়ায় ঘোড়ায় হাঁটছে, ওই যে কি যেন দিদি হাঁটতেছে ভাইয়ের, এত এত মার মেরেছে তাকে, তার থেকে টাকা নেওয়ার জন্য ওনার বাসা দিয়ে রাত্রে ছিলাম। আল্লাহ তাকে দরিদ্র সুস্থতা দান করো। এই তো ওর ও যদি আমার ভয় থাকতো তার এই লোকটা প্রতি ভয় জরুর করতো, বাড়ির থেকে ডেকে নিয়ে যেতে দিয়েছে টাকা দিয়ে। যেদিন থেকে সুখ শান্তিতে সলাপ করা শুরু করেছি আমরা, সেদিন থেকে মসজিদ তালাবদ্ধ হয়েছে, এসি চুরি হবে, মাইক চুরি হবে, এই মা এই সম্পদ চুরি হয়ে যাবে, সুতরাং লোকরা হয়ে যাবে, এত পরিষ্কার সুন্দর কাপড় দিয়ে এখানে বসা যাবে?
এখানে ছাত্র পড়ে এই সমস্যা সুবহানাল্লাহ কত জুলুম করছেন আপনারা কত আলেম ঘরে বসে আছে কোনো কাজ নাই আমরা একটু চিন্তা করেই বলি ব্যাপটা চলছে আর কত আলেম খেতে পাচ্ছে না ওই জন্য গাড়িতে আস্তে আস্তে ভাইকে প্রশ্ন করলাম ফকির কত বড়টা বলতে পারলেন না রাগ করেন না আবার চিনে নিলে ফের সরব পাবেন ভাই আরে ফকির কত বড়টা বলতে পারলেন না ওয়াতিউল বাইস আল ফকির বলু খুঁজে আর আহলে হাদিস ভাইরা খুঁজে কে কত দাম রাখতে পারে কে কত দাম রাখতে পারে এটাই বড় হইল এটা রোগ এটা ভাইরাস কে কত মজা করে কথা বলতে পারে কে কত রোজি কথা ভালো জানে বুঝছেন স্মার্ট যত যে স্মার্ট হবে সে তো কত ভালো বার্তা বুঝছেন ওই যে ফেসবুকে বলছে আপনি কাকে ভালোবাসা খুঁজে আপনি ভালোবাসে কেন ভালোবাসেন ইউনিভার্সিটির ছাত্র শিক্ষিত বলছে ওকে একটু স্মার্ট স্মার্ট লাগে পোশাক আদেশে ভয় পরে ভালো করে এগুলো সাইজ করা আছে আর বাকি গেলাকে তো আসলেই মোল্লা মোল্লা লাগে দেখতেও ভালো লাগে দেখছেন চিন্তা যেন সহি আকিদের মধ্যে এই রোগ ঢুকেছে যে যত দাবড়াতে পারবে ভাষা খারাপ করতে পারবে সে তত আমাদের ভালো বার্তা সাথে যুদ্ধ করবো আমি একাই আর তেলির মাথায় তেল ঢালবেন আপনারা তেলির মাথায় তেল ঢালবেন আপনারা ঠিক আছে তেলির মাথায় তেল ঢালা বুঝছেন শহরের মানুষ সব কথা বুঝছেন তেলি মানে ওই যে জানুদের ঘানি আছে ঘানি ঘানি ভাব বা ঘানি ভাব না সরিষার তেল হ্যাঁ 250 টাকা কেজি আমাদের গ্রামে এখন বর্তমানে ওই ঘানি ভাঙা ঘানি যাদের আছে ওদেরকে তেলি বলা হয় তো তেল যখন মাথা দেয় তো হাতে মাথা লাগে না ওই ধরে ধরে মাথায় মাথে মাথায় মাখতে মাখতে তেল আর খায় না মাথায় চুলগুলো সব ভিজে গেছে আর গরিব মানুষ 1 টাকা তেল দেন আমরা দেখেছি 1 টাকা তেল দেন তো ভাই 1 টাকা তেল দিচ্ছি তেলটা বেশি হয়েছে মাথা মারতে হ্যাঁ আপনার আরেকজন এসে দেখ এখানে 2 কেজি তেল দেন একটু বেশি গেছে দেখ আপনার মাথায় তেলের মাথায় দিয়ে দিন কোথায় যে ফকিরটা 1 টাকা তেল নিতে এসেছে একে আর চোখে দেখে না একে আর চোখে দেখে আমাদের অবস্থাটা হয়েছে যে যত চাপা মারতে পারে সে তত বড় আলেম এই বাংলাদেশ বর্তমানে যেটা ভাইরাস আর আমার 10 তলা বিল্ডিং হয়ে গেছে আমি আরো 20 তলা দরকার দেখবেন আরে আরেকজন মুরগি যে বেটি চালাতে পারে না খবর নেই মুরগি যে দি বলি মুরগিরাই তো খারাপ হয়ে চলে বলছে চিন্তা কাগজে বলবো অতর মানে যে চায় তাকে দাও যে ফকির চায় না এই মসজিদ এই ইমাম সাহেব কুরবানি দিতে পারে নাই লোকটাই ঘরে বসে আছে সন্তান মানে কি খাওয়াবে এই জন্য ঘরে ঘর থেকে বের হতে পারে না টাকা দান করলে হবে না দান করার জায়গায় খুঁজে এসে দিয়ে আসতে হবে এক ফকিরে চাই অনেক বিনয় করে চাই এখন নাকি যে হাত করে নেয় দেখাও আমি গরিব মানুষ ভাই অত নিরপেক্ষ লাভ নাই এই জন্য দাদের আয়াতগুলো মুখস্থ নাই আমি বুঝলেন ষোলো সাল থেকে মাদ্রাসা করছি তার দাদের আয়াতগুলোই মুখস্থ করতে পারি ওরা চাই অনেক বিনয় করে চাই এদেরকে দিও এদেরকে নয় যারা চাই না ওদেরকে দাওয়াত দিয়ে গেলাম কেয়ামতের দিন দেখা হবে আপনাদের সাথে যদি আমি মাদ্রাসা করতে না পারি বাদেরদের সাথে বেদান্তীদের সাথে বহাস পোনা যারা করবো আমি আর তেল ঢালবেন আর একজনের মাথায় কেয়ামতের দিন দেখা হবে আপনাদের সাথে আল্লাহ রাহুল করুন দুঃখিত আমি বিষয় থেকে চলে গেলাম কারণ জাতি ভুল পথে যাচ্ছে এজন্য ওয়ালা প্রয়োজন মনে করলাম বড় বড় ওলামায়ে কেরাম
আমাদের মাদ্রাসা ছিল বলছি, যেদিন তালাবদ্ধ হয়েছে ছাত্র তালাবদ্ধ হয়েছে, এখন আর আলেম হবে না, এখন শুধু বিল্ডিং হবে। সত্য কথা বলবে সরাসরি চাহিদা আগুন তার পেটের মধ্যে
নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। ভাইয়ের আমার আমার মাদ্রাসায় এতিমদের জন্য অনেকে টাকা দেন, এই ভিডিও বার্তার মধ্যে আমি বলে দিচ্ছি, এতিমদের জন্য 2000 টাকা নিলাম, যদি ওখান থেকে 100 টাকা বেঁচে যায় তাহলে অন্য গরিব বাচ্চাদের খাদে ব্যয় হয় অথবা মাদ্রাসার সাপ্তাহে জারিয়ার কাজে ব্যয় হবে। এই এই হচ্ছে এতিমদের জন্য যতক্ষণ দ্বিতীয় ঘোষণা না দিয়েছি এভাবে আমি এগুলোর সাথে ব্যবহার করি। এটা যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা খুব ভয়ঙ্কর বিষয়, তাই বলে নিচ্ছি আমাকে কেয়ামতের দিন দায়ী করো। আর যদি শুধু এতিমদের জন্য খাস করে দেন তাহলে আমাকে একটু বলে দিবেন যে এটা এতিম ছাড়া কাউরের জন্য ব্যবহার করা যাবে না। আল্লাহ রহম করুন। অকাসুল মুহসানা, পবিত্র নারী যে কোনোদিন বেবি চালে যায় নাই তাদেরকে কখনো তোমরা তহমত দিও না, অপবাদ দিও না, কারণ মান সম্মান একদিকে দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই, সব থেকে দামি বস্তু হচ্ছে মান সম্মান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটা নিষেধ করেন, ওয়ালাম নুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করে না করি। এটা মারাত্মক পাপ, সব থেকে বড় পাপ পৃথিবীতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন 10টি আর নিষেধ করলেন আবার মনে হয় 6টি মনে হয়। 1 নম্বর, সমস্ত হক নাই হাওয়াহেস কাজ থেকে মিথ্যা থেকে, 2 নম্বর, 3 নম্বর এতিমের মাল, 4 নম্বর পবিত্র মহিলাদেরকে তোমার দেওয়ার থেকে বিরত থাকার কথা বললেন, 5 নম্বর শেরেক না করার জন্য বললেন, আমরা প্রসাদ না হও আমরা তাকে সত্যবাদী হিসেবে মেনে নিয়েছিলাম ও আমার নবীকে আমার ইমানের তার উপর দিয়ে দিয়েছি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এটি আমার আদেশ। আপনি আল্লাহ রাসূলের আদেশ মানলেন না আর আপনি দেওয়ালে রেখে দিলেন আশিকি রাসূল, বাড়ির গেটে রেখে দিলেন আশিকি রাসূল, কিসের আশিকি রাসূল? আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কোন আদেশ মানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে মানেন না, লম্বা দাড়িকে ইহুদির সাথে তুলনা দেন, আপনি বলেন যে আমরা হচ্ছে সুন্নি, কিসের সুন্নি আপনি? হ্যাঁ আপনি চুন্নি, সুন্নি না চুন্নি, ইসলাম চোর আপনি, ইমান চোর আপনি, ধর্ম বোঝে না, নিজের অপবাদকে অন্য সফরে দাও, এটা খুব খারাপ কথা, এটা মিথ্যা। আল্লাহ মিথ্যার থেকে সব আলেমদেরকে হেফাজত করুন। ভাই আমার হাদিসটি মোসাদ আহমদে আছে। ও আরেকটা বলেছেন, ও হারাম হারাম না মা হারাম আলাইনা, আল্লাহ রসুল যা হারাম করেছেন তা আমরা হারাম হিসাবে গ্রহণ করে দিয়েছি, হারাম আর কোনোদিন আমরা গ্রহণ করব, ও হারাম না মা আহাল আলাইনা, আর যা হারাম করেছেন তাকে হালাল হিসাবে গ্রহণ করে দিয়েছি, হারাম হিসাবে গ্রহণ করি না, বুঝেছেন? এই জন্যই তাকলিদ করা যাবে না, এই জন্যই তাকলিদ করা যাবে না। একজন বলবে যে ঘড়ি হাতে দেওয়া হারাম, আর আপনি বলবেন যে না ওস্তাদ যেহেতু সহি আকীদা আলেম বলেছে ঘড়ি হাতে দেওয়া হারাম, হ্যাঁ এটা হারাম, দলিল দলিল না লাগবে না, এই জন্য তাকলিদ নিষেধ করা আছে। যে কোনো হালাল জিনিসকে হারাম ফতোয়া দেওয়া যাবে না, বক্রতার কারণে দিয়ে গেলে তাকে ভুল স্বীকার করতে হবে, আর যদি জেনে শুনে হালালকে হারাম বলে সাথে সাথে কাফের হয়ে যাবে, মনে রাখেন হারামকে হালাল বললে সাথে সাথে কাফের হয়ে যাবে, এভাবে হালালকে হারাম বললে সাথে সাথে কাফের হয়ে যাবে, জেনে শুনে যদি বলে, এই জন্য সাবধান হয়ে যাবে, খবরদার ফতোয়ার ব্যাপারে কঠিন সতর্ক হতে হবে, আগে বলা বাড়িতে আমদানি ফতোয়া দেওয়া হবে। আপনার প্রতিবেশী যদি আপনাকে খারাপ বলে আপনি খারাপ।
আপনি অনেক সময় এটা হয়, আপনি ভালো মানুষ কিন্তু হিংসার কারণে প্রতিবেশী আপনাকে দেখতে পারে না, হিংসা করে তখন আপনাকে খারাপ হবে। জিজ্ঞাসা করেন কেন খারাপ, আপনার সাথে খাবার খাবার করে, আপনার জমি কি দাবাই নিয়েছে, বাড়ি কি চেপে ধরেছে, দেখার তো প্র্যাকটিক্যাল দেখে নেব। সত্যিকারই ভালো প্রতিবেশী দিনদার পরেশদার আল্লাহ ভীরু প্রতিবেশী, কোন স্বার্থ ছাড়া হিংসা আসার ছাড়া লিগেল ভাবে যদি আপনাকে ভালো বলে আপনি ভালো, আপনাকে খারাপ বলে আপনি খারাপ। স্পষ্ট করে দিলেন عن ابي هريره رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم يرمي عن ربه عز وجل حديث قدسي حديث قدسي মানে আল্লাহ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মোবারক দিয়ে বলা হচ্ছে মা মিন আব্দিন মুসলিম ইয়াবুদু ইশার ও সালাতাত আবিয়াতিন মিন জিরানিহি আদনি بخير الا قال الله عز وجل لقد قبلت الشهاده عبادي على ما عملوا الله হচ্ছে কোন আমার মুসলিম ব্যক্তি নয় যে ব্যক্তি মারা গেছে আর তার প্রতিবেশীদের দিকে তিনটে প্রতিবেশী সাক্ষী দিয়েছে এই লোকটি ভালো ছিল, তা আল্লাহ বলছেন আমি তাদের এই সাক্ষী কবুল করে নিলাম, ওই যারা আমার কবুল করে গেল এই সাক্ষী কারণে তাকে আমি পার করে দেব। বলে সোহান এজন্য প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীদের বাচ্চাদের মাথার উপর হাত বোলাইবে, বাবা ভালো আছো, তোমার মা বাপ ভালো আছে, কি খেয়েছো বাবা, কি খেয়েছো আব্বু আঙ্কেল, বলেন সমস্যা কি। প্রতিবেশীর সাথে খুব সম্পর্ক ভালো সম্পর্ক থাকলে আপনি তো নিজেই আনন্দিত হবেন, খুশি থাকবেন, ভালো থাকবেন। প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ হয়ে যায় তাহলে এক থেকে আর অশান্তির জায়গা কোথাও নাই, মনে রাখবেন এটা। এই জন্য প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করার জন্য ওর সন্তানগুলোকে ভালোবাসবে, এই সন্তানগুলো এই বুড়ো বৃদ্ধ মানুষ মরে গেছে সমস্যা নাই, সন্তানগুলো পরে প্রতিবেশী হবে, বলবে না আঙ্কেল আমাদেরকে ছোটকাল থেকে ভালোবাসত, আপনার লাশ সামনে নিয়ে কাঁদবে, বলবে খুব ভালো মানুষ, আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করে। একে হবে না, শুধু একা ভালো হবে না, হলি হবে না, আল্লাহ যেন প্রতিবেশীদেরকেও আমাদের ভালো করে দেন, মানে আল্লাহ আমি ওর ব্যাপারে যত জানতাম ও অন্যায়গুলো করেছে এগুলো তো সব আমরা জানি না, বলছে আমি যা জানতাম সব ক্ষমা করে দিতাম। প্রতিবেশী তিনজন যদি সাক্ষী দেয় নিকটতম প্রতিবেশী, তাহলে আল্লাহ আপনার যত পাপ আছে জানেন আল্লাহ, ওগুলোকে আল্লাহ ক্ষমা করে দিন। সোহা আল্লাহ আমাদের বোঝাতে অভিধান করে হাদিসটি মোসাদ আহমদে আছে, হাদিসটি হাসান। এবার প্রতিবেশীর সঙ্গে যদি ভালো ব্যবহার করেন তাহলে দুনিয়া আখেরাতে প্রশংসা পাত্র হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আসহাবিহি মা তাকুলুনা ফি যিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বলেছেন আমার সাথীরা সাহাবীরা যিনা সম্পর্কে তোমাদের মতামত কি, বুঝছেন জি 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 এটা তো খুব খারাপ হয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু ভালো না, প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করা এটি দশটি নারীর সাথে ব্যভিচার করার থেকে খারাপ, কারণ প্রতিবেশী আপনার কাছে যদি নিরাপদ না হয় তাহলে পারে সমস্যা। প্রতিবেশী সম্পর্কে সব থেকে প্রতিবেশী ভালো জানে কখন বাড়িতে আছে কখন নাই, কখন দরজা লাগিয়েছে কখন লাগায় নাই,
গৌরবস্থা আছে না আছে সব প্রতিবেশী খবর আগে। সুতরাং প্রতিবেশীর সাথে যাদের এই আচার হবে রসুল বলেছেন তার ব্যাপারে, সে দশজন নারীর সাথে বিচার করে যা পাপ না করেছে তার থেকে বেশি মারাত্মক পাপ করেছে একটা প্রতিবেশী নারীর সাথে বিচার করে না উচিত। প্রতিবেশী ঘর থেকে চুরি করা এটা বেশি মারাত্মক দশটি ঘর থেকে চুরি করার থেকে, বোঝা যাচ্ছে দশ গুণ পাপ হবে বেশি। এর জন্য অনুবাদটা এভাবেই বললাম, ভাইয়ের আমার প্রতিবেশী মারাত্মক, প্রতিবেশীর হক অধিকার মারাত্মক। এজন্য কখনো প্রতিবেশীর সাথে আপনার খারাপ ব্যবহার করা যাবে না, কখনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। হাদিস প্রশ্ন আমাদের আছে সহিহ হাদিস চারটি মানুষ যিনি সৌভাগ্যের প্রতীক, চারটি জিনিস, চারটি জিনিস যদি কেউ পেয়ে যায় সে সৌভাগ্যবান একজন মানুষ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আল-মারাতু সালিহা, নেক স্ত্রী, ভালো স্ত্রী, সৎ স্ত্রী। আল্লাহু আকবার, এই যে কত বড় নিয়ামত, যে ভালো স্ত্রী পায়নি তাকে জিজ্ঞাসা করে, যে ভালো স্ত্রী পায় নাই তাকে জিজ্ঞাসা করে, এটা কত বড় নিয়ামত। আর যারা পেয়েছেন তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন, আপনি বুঝতে পারছেন এটা কত বড় নিয়ামত। স্ত্রীকে ঘরে রেখে আপনি মাসের পর মাস সফর করবেন, আর ওখানে যদি মনে হয় কি বাবা কি যে হচ্ছে কি যে হচ্ছে, হ্যাঁ দুলা ভাই বাড়িতে আসলো নাকি, এই দুলা ভাই কোথায় আছে, তো দুলা ভাই বউ ভাইকে যদি আপনার বাড়িতে থেকে বলে দোকানে আছি, তো সমস্যাটা আপনি দেখতে পাবেন। মানে খালি খালি আপনার অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো করবেন, তাছাড়া কোনো শান্তি থাকবে না যদি স্ত্রী খারাপ হয়ে যায়। দুনিয়া সব থেকে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী, মেয়ের স্ত্রী, সব থেকে দামি সম্পদ এক কেজি স্বর্ণ আছে আপনার কাছে। এই স্বর্ণটাকে পরিবর্তিত দোকানে রেখে যাবেন না, রেখে যাবেন মসজিদের গেটের সামনে রেখে যাবেন, যেখানে তুমি থাকো, এক কেজি স্বর্ণ, এক কেজি স্বর্ণ বেশি না, এক কেজি স্বর্ণ আপনার আছে, আপনার কাছে সব থেকে দামি সম্পদ এটা, এটা কোথায় রাখবেন, বাজারে রাখবেন সবার সামনে। আর তার থেকেও দামি, এই দুনিয়া সব থেকে দামি সম্পদ আপনার স্ত্রী, এই স্ত্রীটাকে একা একা যেখানে সেখানে ছেড়ে দেবেন, এটা তো আমি চিন্তায় তো হবি, এটা তো নিয়ে যাবি, কারণ এটা সব থেকে দামি বস্তু। আরে স্বর্ণের থেকেও লোভনীয় জিনিস হচ্ছে স্ত্রী, নারী জাতি, নারী জাতি, নারী জাতি। ওই যে জৌরঙ্গ আগে বলেছিলেন না, তেঁতুল কালে যেমন যেখানে রাস বেড়ে যায় নারীও দেখো, ঠিক আছে কথাটা আসলই সত্য, কিন্তু আপনারা মজা করিয়েছে, মজা করাবেন কারণ কথাটা সত্য না। আরে তেঁতুলের থেকেও এটা হায়ার পাওয়ার পাওয়ার ফুলটা তেঁতুল, এটা অসাধারণ আল্লাহ সম্পদ এটা দিয়েছে, যে পাননি সে পাননি, কি করবেন আফসোস করেন, আল্লাহ রহম করেন। তারপরে দ্বিতীয় নম্বরে বলছেন আল মাসকানুল ওয়াসা, প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি একটা নিয়ামত। আপনি আত্মীয়তা পাওয়া আগে ওর বাড়ি দেখবেন, ওর বাড়ি, ওর বাড়ি যদি ছোট হয়, হ্যাঁ দশতলা বাড়ি করার পরেও যদি দেখেন থাকার জায়গাটা দুইটা ইউনিট করার পরে একটা ইউনিট ভাড়া দেয় একটা ইউনিটে থাকে, বুঝবেন যে দিন ছোট। এর সাথে আত্মীয়তা করে আপনি মজা পাবেন না, যদি আপনার দিল ছোট হয় তাহলে মিল খাবে খুব ভালো, আর যদি আপনার দিল বড় বড় হয় তাহলে ওনার সাথে মিল করতে পারবেন না। কিরকম এই বেচারা সারা জীবন সম্পদ কামিয়ে 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 কিচ্ছু করতে পারবে না, সব মানুষের জন্য রেখে
হাত পা নিয়ে সোজা সোজা হয়ে কবরে চলে যায় সব থেকে। বাংলাদেশি ভাইদের এত লোভ কেন মেলে? খালি অর্থ 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 আল্লাহ। সৌদি আরবে ছিলাম তো এই জন্য বাংলাদেশি কথায় ভালো বলা হয়। একজন পুলিশ 7,000 রিয়ালে চাকরি করে, ওখান থেকে 500 টাকা দান করে। আমাদের দেশের পুলিশ ভাইয়ারা দান করে? হুজুরকে হুজুর তো ছাড়ে না, বানানি তো ধরে ফেলছে না আমাকে, মামলা দেবে গাড়ির উপর। ঠিক আছে, আচ্ছা, প্রশস্ত ভাষা, প্রশস্ত ভাষার চেষ্টা করবেন, না পারলে তো করার কিছু। ভোট বড় আছে কিন্তু টাকা নাই, কি করবেন? ঠিক আছে, সমস্যা। আল জাওর সালেহ নেক প্রতিবেশী, এটা যে কত দামি, যাদের প্রতিবেশী ভালো না তারা দেবে, তারা বলতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ প্রতিবেশী, যেমন আমার একটা প্রতিবেশী আছে বা আরো আছে, আমার কাছে ফল আছে, তখন এটা মনে করতে হয় না যে আমার প্রতিবেশী ফলটা হয়তো খেয়ে ফেলবে, নষ্ট করবে, কিছু এটা ভাবতে হয়, কত শান্তি। আর যদি প্রতিবেশী খারাপ হয়, মনে হয় মনে হয় নাই, মনে হয় কি হলো, মনে হয় কি হলো, অনেক সমস্যা। যাও, এটা আপনারা ভালো বুঝে থাকা দেখেন। আর মার্কাবুল হানি, ভালো একটা যানবাহন, আমার একটা ভালো যানবাহন ছিল কিন্তু নাই, আগে খেয়ে গেছে, এই জন্য চকিতে দেখেছেন আপনারা। না, ধুয়ে গুলিস্তানি চকি ওটা আবার দেখে আসলাম। আল্লাহ সকালবেলা ধরে রেখে সন্ধ্যাবেলা ফকির, এটা তো সব আল্লাহ হাতি না, আল্লাহ করেছে না ভাই। অপোজিট যদি হয়ে যায় তাহলে আপনি আর সুখে নাই, এ দুনিয়ার অশান্তিতে আছেন, আল্লাহ আপনাকে রক্ষা করুন। যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের দিবসের প্রতি বিশ্বাসী, মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে, আখেরাতের দিবস হবে বলে মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে, সেই জন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পারা রাজুল ইন্না ফালা রাতাল মিন কাসাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সালাকাতিহা গায়রা আন্নাহা তুমি জিয়ারাহা করতে পারলে মুখলেস মাদানি পাবে ইনশাআল্লাহ, এটা আল্লাহর প্রতি ভরসা রেখে বলছি।
আপনার টাকা নষ্ট হবে, তার ফলাফল আজ থেকে 7 বছর পরে পাবেন, কারণ আমার প্রথম ব্যাচ গেল চলছে, এদেরকে 6 বছরে দাম আজ কমপ্লিট করাবো। একেবারে বাচ্চা বাচ্চা না, আবার শব্দ সারায় আছে, আবার অনেকে শুনে আবার এই 6 বছরে হয় নাকি, হয় কিনা দেখতে পাবে রিক্সা, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করছে পরে দেখতে পাবে। 7 বছরের পরে এরা পাওয়ারফুল বোমা, অ্যাক্টিভ বোমা হয়ে বের হবে রিক্সা। সেদিন মোরা যারা বাসের জন্য আমাকে যেতে হবে, আল্লাহ যদি ছাত্র থেকে কবুল করে এরা এরাফ হবে রিক্সা, আল্লাহ কবুল করুন। আল্লাহ আর একজন মহিলা আছে, এই মহিলাটা কম কম রোজা রাখে, সালাত পড়ে, নামাজ পড়ে, আর কম কম দান খরচ করে, কখনো কখনো ছাত্র ছাত্র কাউকে কাউকে দিয়ে দেয়, কখনো কখনো কিছু কিছু দান করে, তেমন কিছু বেশি কিছু গ্রেট ভালো কাজ করে, এটা দেখা যায়। নামাজ পড়ে 75 নামাজ, মানে কম কম করে, মানে নফরের কথা বলা হচ্ছে, নফর নফর কম করে, সিয়াম কম করে, নফর সহ দান খেলাতেও কম করে, কিন্তু সবকিছু কম কম কষ্ট দেয় না, এটাই হচ্ছে জান্নাতি নারী। আপনার স্ত্রী জান্নাতি না জান্নাতি চিন্তা করেন, শুধু স্ত্রী না আপনারটাও চিন্তা করেন, একই কথা। হাদিসটি সহি মুসলিম আহমদে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন মানুষ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছে, অভিযোগ প্রতিবেশী প্রতিবেশী একবার দুইবার তিনবার অভিযোগ গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব মাল সামান যা আছে নিয়ে ওই রোডে রেখে দাও, ঢাকা মানুষ করে এই হাদিসের আমল করেন, সব চুরি হয়ে যাবে, হ্যাঁ ভোট পোড়াবেন সব নিয়ে চলে যাবে, আবার এই আদেশটা গ্রামগঞ্জে হলে আমল করা যায়, আর যদি পারেন তাহলে কত করবেন ঢাকায়, সাবধান থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বার ওকে বললেন, তোমার ঘরের জন্য সম্পদ আছে, মাল সম্পদ আছে, সব নিয়ে রোডে রেখে দাও, জনবহুল রোড সামনে দিয়ে রোড লোক এই কি আছে, তোমার বাড়ির থেকে মাল সামান বের করে এখানে কেন, বলছে প্রতিবেশী কষ্ট দেয় তাই এখানে চলেছে, যে যায় তাকে কথা বলে, যে যায় তাকে কথা বলে, সবাই তাকে অভিশাপ দেয়, ধ্বংস হোক তোমার প্রতিবেশী, চারিদিকে চলছে চলছে জামরা ফোড়া, কোনোকে প্রতিবেশী কষ্ট দেওয়ার কারণে মাল সামনা নিয়ে রোজে বেড়ে গেছে। রসুলা শাসের ভাবে ট্রিটমেন্ট দেখে কি সুন্দর, কোনো সাজা কোনো দিচ্ছে না, কোনো ট্রিটমেন্ট, হ্যাঁ এই বদনাম কি সইতে পারবেন, আজ সব এত বদনাম সইতে পারবেন, কখনো পারবেন, একটা ট্রিটমেন্টে গোটা ড্যামরা আনা গোটা বাংলাদেশ আমাদের বুঝাতে আবু দাউদে আছে, আর আমরা আজে বাজে বক্তব্য দিই না, বিশ্বাস রাখবেন বিশ্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, যাদের অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় তারা মুসলিম না, আদেশটি প্রকাশিত আছে। সুতরাং প্রতিবেশী কষ্ট দিবেন না, আমি তো চেয়েছিলাম খুতবাটা শেষ করব কিন্তু ঘড়ির কাঁটা সেটা মেনে নিচ্ছে না, এই জন্য আজকে এখানে শেষ করলাম, একটি হাতে বলে শেষ করি, তামিন জারির মতো আল্লাহ বিজারি ইয়া ওয়া কেয়া, কত প্রতিবেশী থাকবে, প্রতিবেশীর কারণে ঝুলন্ত অবস্থায় থাকবে, জান্নাতে যেতে পারবে, কোন প্রতিবেশী প্রতিবেশীর কারণে জান্নাতে যাওয়া বাধা হয়ে যাবে, যেতে পারবে। এই জন্য সম্মানিত মুসলিমেরা ওয়াজ শোনার পরে ওটাকে হারিয়ে দিয়ে না ধরে রাখেন এবং নিজকে কোরআন সুন্নাহ আলোকে গড়ে তোলেন, আপনি দেশের জন্য একটা মূল্যবান সম্পদ হন, দেশ জাতির কল্যাণে কাজ করেন, সবার কল্যাণ কামনা করেন, কাউকে কষ্ট দিয়ে না, সবসময় মনে রাখবেন আমার হাত আমার মন আমার চোখ আমার কোনো কর্ম কোনো কথার দ্বারা কেউ যেন আরো কষ্ট না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমা মুসলিমুন মিন লিসানিহি ওয়া বিয়াদিহি,
মুসলিম ওই ব্যক্তি যার কথা আর যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, নিরাপদ, সে ব্যক্তি মুসলিম। সুতরাং প্রত্যেকে আমরা অরিজিনাল মুসলিম হওয়ার জন্য চেষ্টা করি, নিজকে এই কোরআন সুন্নাহর আলোকে গঠন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এই আপনার মাকামে জিকির কবুল করে দাও। আল্লাহ যারা এই মসজিদে অংশগ্রহণ করেছে, করছে, করবেন সবাইকে ক্ষমা করে দাও। আর খুতবার শেষে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, সেটার জন্য দোয়া করবেন। দারুসন্না মহিলা মাদ্রাসা ও ইয়াতিম খান সুনামের সাথে চলছে, অনেক ভালো লেখাপড়া হয়। পর্দা পুশিদার লেখাপড়া দিক দিয়ে হ্যাঁ এক নম্বরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত লকডাউনে হিসাব করলাম 120 জন ছাত্রীর বিবাহ হয়েছে বিনা ডিমান্ডে। এটি হচ্ছে এই মাদ্রাসা প্রবল হওয়ার আলামত, প্রবল হওয়ার আলামত, আলহামদুলিল্লাহ। আর এভাবে হতেই আছে, প্রত্যেকটি সন্তান শুদ্ধভাবে কোরআন শিখে চলে যাচ্ছে। এটা হচ্ছে বড় একটা দাওয়াত প্ল্যাটফর্ম নারীদের মাঝে। আর ছেলে শাখার জন্য 1500 জমি ক্রয় করেছি আমার ডিস্ট্রিক্টে, শাখা থানায় মেন রোডের সামনে। বিল্ডিংয়ের কাজ ধরা হবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে, সবাই দোয়া করবেন। এখনও খালি হাত, সামান্য কিছু আমানতের আছে, এ সাহসে সামনে অগ্রসর চেষ্টা করছি। আর রাজশাহীতে যে মাদ্রাসার কথা বললাম, যেখানে 24 ঘন্টা থেকে আমি নিজে পড়াই, সেটি এটার জন্য দোয়া করবেন। আগামীতে 50 জন গরিব ছাত্র নিব, যারা টাকা দিতে পারবে 1000, যোগাযোগ করতেছে টাকার জন্য, তারাকে দিতে পারছি। অগণিত ছাত্র খালি ফোন ফোন ফোন, এই বড় ছাত্রগুলো তো খুঁজে হারি করতে পাই না, বুঝেন না। আর আমার কাছে খালি ফোনে ফোন দিচ্ছে, টাকার কথা যখন বলছি আমি ভাড়া বিল্ডিং আছে 2500 টাকা দিতে হবে, এই ছেলেগুলো আর পারে রসায়ন আমার দিতে হবে না। ভাইয়া 50 জন ছাত্র দায়িত্ব নেবেন, আপনি দিবেন কত করে দিবেন? 2000 টাকা করে দিতে হবে, হ্যাঁ 2000 টাকা দিবেন, কারণ 3000 না করলে এদেরকে খাবার মান দিতে পারছি না। সুতরাং 2000 করে টাকা দিলে পরে 50 জনকে দায়িত্ব নিলে 50টা ছাত্র আমি যদি পাই, আরে ভাই 50টা যদি টিকে যায়, 50টাই ভালো হবে ভাবে ইনশাআল্লাহ। টিকবে কিনা এ পর্যন্ত আপনার পরীক্ষা। 25 জন ছাত্র থেকে টিকেছে 8 জন, এজন্য এই কথা বলবো, 8 জন না 9 জন আছে, আর কয়েকজনকে নিচে নামাইছে, আর বাকি গেলা ধরে গেছে। আমার মাদ্রাসায় পড়তে পারবে যারা প্রকৃত আর্মি দিন হতে আসবে তার, আর এরা পারবে গরিবের ছেলেরা, গরিব ছেলেরা এত কষ্ট করতে পারবে, করতে হয় সবসময় এই এই সেকশনটাতে বেশি কষ্ট করাবো আমি, আর বাকি গেলাকে মোটামুটি একটু আরামে আরামে যাবে। ভাইয়ারা আমার দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, আর আমি দোয়া করছি আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কবুল করে দাও তোমার দিনের জন্য। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মাঝে যারা ঋণ আছে, ঋণ আছে, ঋণগ্রস্ত আছে, ঋণমুক্ত করে দাও। যারা বিপদে আছে বিপদমুক্ত করে দাও। যারা আছে সুস্থ তারা সুস্থ রাখো, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ যারা আমাদের এখান থেকে চলে গেছে আপনার জগতে, সবই তো আপনার জগত, অর্থাৎ মরে গেছে, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতের সকল সুখ সম্পদ দান করো। খাস করে আমাদের পিতা মাতাদেরকে আল্লাহ অনেক ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তুমি এই বাংলাদেশ না গোটা বিশ্বে কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দাও, খাস করে যে আমরা সকল মুসলিমকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ খাস করে এই দেশের আলেম ওলামাদেরকে তুমি সংশোধন করে সঠিক কোরআন সুন্নাহর দিকে আহ্বান জানান, তৌফিক দান করো। আমাদের মুসলমানদের মাঝে ভাতৃত্ববন্ধনকে আরও দৃঢ় করে দাও। আল্লাহ দেশের নেতা নেতৃত্বকে তুমি হেদায়ত দান করো, তাদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকল ভক্তদেরকে ক্ষমা করে দাও। ওয়াফি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম আম্মা বা'দ। ফা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলা নাবিয়্যিনা ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারনা আন নুসাল্লি আলাইহি فإنه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد.
আল্লাহ আমাদের মুসলমান ভাই যেখানে যে দেশে নির্যাতিত সকলকে তুমি দয়া করো, রহম করো, তাদের সাহায্য করো। আল্লাহ যারা নির্যাতন করছে, জুলুম করছে, তাদেরকে তুমি হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও। খাস করে হিন্দু মুসলমানদেরকে হেফাজত করো। আর বাংলাদেশকে আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে বিরত মুক্ত রাখো। আল্লাহ বাংলাদেশের মুসলমান হোক সকল ষড়যন্ত্রের শিকার থেকে মুক্ত রাখো। আল্লাহ আমাদের মুসলমান ভাই যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে হেফাজত করো। গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত সবাইকে সজাগ করা প্রবিধান করো, সবাইকে কোরআন সুন্নাহ থেকে ফিরে আসার প্রবিধান করো।